ভিডিও করতে গেছি, আমি কাজ হেল্প করতে গেছি। আসলে বন্ধু একা একা এইসব কাজ করা যায়? উনি কাজ করবে না, ভিডিও করবে খোলা রুমে খেতে, মানে ধান খেতে এদিকে খাওয়ার অন্যরকম একটা মজা। যারা খান তারা জানেন একটা সবারই ডাইক ক্যামেরা রয়েছে, তো মেঘলা বলতেছে আমার টান দিতে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ব্লেস লাইফ উইথ পলি চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি বলি চলে এলাম আমার দৈনন্দিন কাজ আর ভালো লাগা মুহূর্তগুলো ভিডিও আকারে শেয়ার করতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও সেভাবে আপনাদের ভালোবাসায় দারুণ আছি। তো বন্ধুরা, এখন সকালবেলা, তো বললাম আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো সকাল মানেই কাজের শুরু, তো কাজ দিয়েই তো সকালটা শুরু হয়, সারা দিনটাই কাজ দিয়ে যায়, শেষও হয় কাজ দিয়েই। তো ভাঙা গড়ার সারাদিনে কী কী হচ্ছে আপনাদের সব কিছু বিস্তারিত জানাবো। এখন হিরোকে হেল্প করতে আসছি, তারপর যাবো রান্না করতে। তো কী কী রান্না করি আর সারাদিন কেমন কাটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি দারুণ লাগবে। তো বন্ধুরা, এই যে আমার হিরো আইসা কাজে লাগিয়ে বসছে, তো একা একা কাজ করতেছে, আমার ভক্ত আছে। কারণ আমি ভিডিও করতে গেছি, আমি কাজ হেল্প করতে গেছি। আসলে বন্ধু একা একা এইসব কাজ করা যায়? উনি কাজ করবে না, ভিডিও করবে। আসলে বন্ধুরা, যাই হোক, ভিডিও করাটা একটু জরুরি, আপনাদের দেখানোটাও জরুরি। হ্যাঁ হ্যাঁ, আর সকাল ছাড়া তো সময় হয় না। তো আজকে মিস্ত্রি আসবে ভাঙার জন্য, তো বিস্তারিত হয়তো পোলের মুখ থেকে শুনতে পারবেন। তো ভাঙার জন্য মিস্ত্রি আসবে, তাই লাইনগুলো খুলে দিতে হইতেছে, নয়তো কাজ করতে পারবে না। তাই সকাল সকাল লেগে পড়েছি কাজে। তো প্রতিদিন সকাল সকালই মানে কাজ কাজ শুরু করতে হয়, সকালবেলা না করলে তো আসলে কাজ জায়গা না যায় না। না, এটার জন্য সময় আমি পাবো না, দোকানে চলে যাবো। তো ঠিক আছে, দেখতেই থাকুন আরও অনেক কিছু রহস্য করে আমাদের ভিডিওগুলো। তো বন্ধুরা, চলে আসছি রান্না করতে। তো এখন চুলায় ভাত বসাবো, ফ্রিজ থেকে মাছ বাড়ি করে ভিজাই রাখছি। তো মাছগুলো ছাইরা গেছে। ভাত রান্না করার জন্য চাল ভিজাইছি, তো চালটা আগে একটু ভিজাই রাখলে তাহলে ভাতটা একদম সাদা দবদবে হয়। আর তরকারি রান্না করার জন্য এখানে আলু সিদ্ধ করছি, আলু দিয়ে তরকারি হবে আজকে। আর সকালবেলা তাড়াহুড়া হয়, তাড়াহুড়া বাজাতে এর জন্য গতকালকে রাতে পাটের শাক বাইসা রাখছিলাম, বিকালবেলায় শাকগুলো বাজার থেকে আনছিল। তো সাজিন আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, আর হয়তো দেখা যাক টমেটো দিয়ে টক রান্না করব। মেঘলা টমেটোর টক অনেক পছন্দ, তো এক একদিন একদিন বেগুন দিয়ে তরকারি খায়, একদিন ডাটা দিয়ে, একদিন আলু দিয়ে, তো এইভাবে ঘুরায় গাড়ায় খায়। তো আজকে আলু আর সাজিনা দিয়ে রান্না করবো, তখন নতুন নতুন সাজিনা, তো খাইতে ভালোই লাগে, মানে একটা দারুণ একটা ঘ্রাণ হয় সাজিনার। তো বন্ধুরা, এখন পাটের শাকের সিজন, তো পাটের শাকটা বেশি পাওয়া যায় আর খেতেও বেশ ভালোই লাগে। যদি অন্য শাকও পাওয়া যায় কিন্তু পাটের শাকটা খাইতে বেশি ভালো লাগে, মানে পছন্দের। তো বন্ধুরা, সাজিনা দিয়ে তরকারি রান্না করলে অবশ্যই সাজিনাটাকে ভাপ দিয়ে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে, হালকা করে ভেজে তারপর রান্না করি। তো গতকালকে বাবা এই মাছগুলো আনছিল বিকালবেলা, এগুলো আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করি নাই কাজের ব্যস্ততার জন্য। তো আজকে আলু দিয়ে তরকারি রান্না করব, এর জন্য আগে মশলাটা কষায়ে, তো আলুগুলো ছুলে আধা ভাঙা করে রাখছিলাম। তো এখন এগুলো দিই ভালো করে ভাজি ভাজি করে, লবণও দিয়ে দিছি ভাজি ভাজি করার সময়, তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি। তো বন্ধু, এক একদিন এক এক রকম সবজি তরকারি খাওয়া হয়, আলু বেগুন ডাঁটা। তো ইদানিং আলু আর সাজিনা দিয়ে তরকারি খাইতে বেশ ভালোই লাগে, যদিও আমার বেগুনের তরকারি বন্য সবজির তরকারি বেশি পছন্দ না, আলুর তরকারিটাই বেশি পছন্দ। তো আলু তো প্রত্যেক দিন রান্নায় থাকে আর মেঘলার জন্য আলু ভাজি করতে হয়। আলু দিয়ে তরকারি রান্না করলে অবশ্যই তরকারিটা নামানোর আগে একটু জিরা দারুচিনি বাটা দিয়ে তারপরে নানাচাড়া দিয়ে একটু বলক তুলে নামিয়ে নিই। তো আলুর তরকারিতে জিরা দারুচিনি বাটা দিলে আরও দারুণ হয়, মানে ভালো হয় খেতে, দারুণ ঘ্রাণ হয় দারুচিনি আর জিরার। তো টমেটো টক রান্না করতেছি, মেঘলা তো টমেটো টক অনেক পছন্দ, মানে বেশি করে চিনি দিয়ে রান্না করতে হবে। তো একটু বেশি করে রান্না করতেছি যাতে সবাই একটু একটু দুপুরে খাওয়া যায়। তো রান্না করা শেষ, এখন সবাইকে খেতে দেবো আর নিজে খাবো। তো আজকে অনেক আগে আগে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছে, মানে আজকে তাড়াতাড়ি রান্না করতে আসি। তো এখন চুলায় দুধ জল দিতেছি, তো এইদিকে মেঘলাকে খাইতে দিছি, কারণ মেঘলাকে নিয়ে আবার স্কুলে যাওয়া লাগবো। তো মেঘলা গত রাতে ডাল আর বড়া ভাজি দেখাইতেছে। তো বন্ধুরা, আজকে আমি পান্তা ভাত খাইতেছি, কেমন জানি পান্তা ভাত খাইতে মন চাইলো, তো ডাল ছিল আর বড়া দিয়ে। তো বন্ধুরা, আজকে বাইরে ফ্লগ ভাঙতে আসার কথা ছিল, তো আজকে আসে নাই। আসলে মিস্ত্রি তো নানান জায়গায় নানান কাজ করে, একদিন বলে আর একদিন আসে, আবার একদিন আসলে আর একদিন আসে না। তো হয়তো আগামীকাল আসবো, আসলে তো আপনাদের সাথে যেদিনে আসুক আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আসে নাই, সকালবেলা হিরো বললো আসবো কিন্তু না আসলে তো আর কিছু করার নাই।
তো বন্ধুরা আমি আজকে আগে আগে দোকানে আসছি কিছুর জন্য ভাত নিয়ে আসবো, তাকে আগে তাড়াতাড়ি খাইতে পারে। তো মেঘলা এখন আসে নাই, ওর কাকার সাথে আসবো, পরে স্কুলে নিয়ে যাবো। এবার খাওয়ার একটা মজাই আলাদা বন্ধুরা, খোলা রুমে খেতে মানে ধান খেতে এদিকে খাওয়ার অন্যরকম একটা মজা, যারা খান তারা জানেন। তো বেশি দিন আর এইভাবে খাওয়া লাগবে না, আর হয়তো এক দেড় মাস, তারপরে নতুন বাড়িতে শিফট হলেই। তো মেঘলা এখন আসে নাই, তো ভাবলাম একটা চা খাওয়া যাক। তো বন্ধুরা এখন স্কুল থেকে যাওয়ার পথে তো একটা সবারই ডাইক গেমে রয়েছে, তো মেঘলা বলতেছে আমার টান দিতে। তো আমরা ছোটোবেলায় এরকম উঠছি, এটা গাড়ি না, ছোটোবেলার গাড়ি, রাস্তায় কি টানান যাবো এরকম, আমার শক্তি নেই, আমি টান পারলাম না, আমার শক্তি নেই। তো বলেন বন্ধুরা এইভাবে কি আমার বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব? এখনো বাড়ির রাস্তা সেই কত দূর পড়ে রয়েছে, ওঠো বাড়িতে নিয়ে টান মুনি রে, বা ডাইগা বাড়িতে নিয়ে নাও, এটা ডাইগা নাও বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে পরে খেলো নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাইরে ওটা নিরা, তোমার ওটা নিরা, তাহলে উঠো 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 উঠো, নাও ডাইগা নিয়ে নাও, তুমি নাও ডাইগা ডাতে নাও, হুম ধরো যাও, শেষরে শেষরে নিয়ে যাও। তো চলুন বন্ধুরা এখন দোকানে যাই, তো তারপরে নতুন বাড়িতে কাজের কি কি আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকে নতুন বাড়ি নতুন ঘরের চাল লাগানোর কাজ চলতেছে, তো মানে চাল তোলার জন্য কি জানি রুয়া সারাকে এগুলো লাগাইতেছে, আমি সঠিক বলতে পারতাছি না। তো বন্ধুরা আমি আপনাদের জন্য ভালো করে ভিডিও করতে পারি না, কারণ এখানে লোকজন থাকে আর আমার ভিডিও করা দেখে মনে হয় সবাই হাসে, তো এর জন্য আর আমি ভিডিও করি না। তো চাল তোলার জন্য ওগুলো সব লাগাই নিতেছে সারক ঠারক, তো এখানে বাবাও আসছে, দেখি যে বাবাও কাজ করতেছে। তো এখানে আগে বাজার ছিল, তো ওই বাজারের মুতাগুলো সব টেনে টেনে তুলতেছে, তো বাবা অনেক পরিশ্রমী আর কাজ দেখে তো একদমই বসে থাকতে পারে না, তো উনিও বাড়ির কাজের ফাঁকে ফাঁকে এখানে আসা আসা কাজ করেন। তো বন্ধুরা এখন আমি আর মেঘলা বাড়িতে যাইতেছি, তো বাড়িতে যাই অথবা কাজের শেষ নাই, আল্লাহ তাল্লাহ সব কাজ কাম। তো মেঘলার কাছে কাছে অনেকগুলো ব্যাগ দিছি, আমার কাছেও ব্যাগ, স্কুল ব্যাগ, তারপর হচ্ছে এই যে মেঘলা, তো মেঘলার কাছে হচ্ছে আর বাবার ভাতের বাটি আর কয়েকটা বয়ম নিছি আমি দরকারি কাজের জন্য। তো আজকে ভিডিওটা লম্বা করবো না, তো মেঘলা একটা ট্যাঙ্ক নিয়ে আসছে, কো মেঘলা কই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা লম্বা করবো না, তো আপনাদের বলছি এখন আমি বড়ো বড়ো ভিডিও দিব না, তো অল্প স্বল্প করে সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো বন্ধুরা ভালো থাকা হয় যেন, আর আমাদের জন্য বসে দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন যেন সব কিছু ঠিকঠাক মতো ভালোভাবে হয়ে যায়।